আচ্ছা, সবাইকে আমার আমাদের এই এইচএস গ্রুপে স্বাগতম জানাচ্ছি। শুরু করতেছি আমাদের নতুন একটি পথ চলা, সেটা আমরা শুরু করতেছি। আমাদের এইচএস গ্রুপটা, আমাদের এইচএস গ্রুপ সম্পর্কে আজকে আমি আপনাদের সবাইকে বলবো যে এইচএস গ্রুপটা কি, কেন এবং এটার কাজ কি, এবং আমাদের পরবর্তীতে আমাদের সাথে কারা আছেন এবং কারা কাজ করবেন সে সম্পর্কে আমি কিছু বলবো। তাহলে চলুন আমরা শুরু করি আমাদের এইচএস গ্রুপের তথ্যগুলো, যে আমাদের উদ্দেশ্যটা কি। আচ্ছা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা এইচএস গ্রুপে যারা আসি তাদের একটা উদ্দেশ্য থাকবে যে আমরা নিজেদের জীবনটা যেন সুন্দরভাবে কাটাতে পারি এবং সুন্দরভাবে আমাদের জীবনটার ভবিষ্যৎ, আমরা যেন আমাদের ভবিষ্যৎটা খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই লক্ষ্য নিয়ে। তো আমি আজকে এইচএস গ্রুপের ইনফরমেশনগুলো দিচ্ছি। তো আমি তারপরে একটি স্লাইড রাখছি, সেটা হচ্ছে লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। জীবনটা কিন্তু সহজ, কিন্তু তারপরেও আমরা সবসময়ের জন্য এটাকে জটিল করে ফেলি। তো আমরা চেষ্টা করবো যেন আমাদের লাইফের, আমাদের জীবনের যে সময়টা আছে খুব সিম্পলি, ঠান্ডা মাথায় যেন আমরা অতিবাহিত করতে পারি, সেই চেষ্টাটা আমরা করব। তাহলে দেখবো যে আমাদের জীবনটা অনেক সুন্দরভাবে কেটে যাচ্ছে। জটিলতা আসবে, জটিলতা আমরা চেষ্টা করব যেন ক্লিয়ার করার। আচ্ছা, আমি আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে পার্থপ্রতিম রয়, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ এইচএস গ্রুপ। আমি এখন সারদা ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক কোর্স করতেছি, এটা হচ্ছে দিল্লিতে, ইন্ডিয়া। তো এখানে আমি আমার পরিচয়টা দিলাম এবং আমি এখানে কিছু জিনিস লিখছি, সেটা আমি একটু বলি। প্রোগ্রামার, আমি হচ্ছে একজন প্রোগ্রামার অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি এখানে একটা কোটেশন লিখেছি, হাই, আই এম পার্থপ্রতিম রয়, ইউর টিম লিডার, আই এম নট ইউর বস। ইউ ডু ইউ নো দ্য ডিফারেন্স বিটুইন লিডার অ্যান্ড বস? বস সেজ ডু দ্য ওয়ার্ক, বাট লিডার সেজ লেটস ডু দ্য ওয়ার্ক। তো এখানে আমি বোঝাতে চাচ্ছি যে আমি আমার আমার আন্ডারে যারা কাজ করতেছে তারা, আচ্ছা একজন জয়েন করছে, আমি একটু জয়েন করে নি। আচ্ছা বলি এবার, আমার আন্ডারে যারা কাজ করতেছে আমি তাদের বস না, আমি তাদের লিডার হতে চাচ্ছি, লিডার লিডার হিসেবে থাকবো। কারণ বস বলে ডু দ্য ওয়ার্ক, মানে কাজটি করো, সে কিন্তু বলে যে এই কাজটি করাই লাগবে, এরকম একটা এ দেয়। কিন্তু লিডার বলে লেটস ডু দ্য ওয়ার্ক, চলো একসাথে করি। তো আমি কারো বস হতে আসিনি এখানে, আমি লিডার হিসেবে সবার সাথে কাজ করতে চাই। তো তারপরে আমি লিখছি বি লিডার অ্যান্ড ক্রিয়েটিভ উইথ টিম এইচএস। তো এখানে যারা কাজ করবেন তারা একজন লিডার হিসেবে যেন নিজেকে গড়তে পারে। একজন বসের কথা কিন্তু সবাই বসকে মান্য করে চলে, কিন্তু একজন লিডারকে কিন্তু মান্য করার পাশাপাশি ভালোবাসে, সে কিন্তু ভালোবাসাটাও পায়। তো সেইভাবেই এখানে যারা কাজ করবে তারা অবশ্যই একজন লিডার হয়ে উঠবে এবং ক্রিয়েটিভিটি দ্বারা তাদের ক্রিয়েটিভনেসটা এখানে শো করতে পারবে। তো আমার পরিচয়টা দিলাম আমি, এখন নেক্সটে যাই। আচ্ছা, ব্রিফ স্টোরি, এখন আমি আমার এইচএস গ্রুপের একটি ব্রিফ স্টোরি বলি ছোট সংক্ষেপে। হাউ এইচএস গ্রুপ বিজনেস টিম কাম অ্যালং। তো আমাদের এই বিজনেস গ্রুপটা কীভাবে আসলো, এইচএস টিমটা কীভাবে আসলো, সেটা আমি হালকা পাতলা বললি ডিসক্রিপশন। এইচএস টিম ওয়াজ স্টার্টেড ইটস জার্নি ফ্রম 14th February 2015, এটা 2015 সালের 14th February আমার জন্মদিনে এটা ক্রিয়েট করা হয়েছিল। এটা আগে জুনিয়র ইন্টেলিজেন্স টিম হিসেবে কাজ করতো তখনকার সময়ে আমরা স্কুল টাইমে ছিলাম, স্কুলে ছিলাম, কিন্তু স্কুল টাইমে আমরা করতাম আমাদের আশেপাশের যত মাদক দ্রব্য এলাকা, যে জায়গায় আমাদের স্টুডেন্টরা যারা হচ্ছে মাদকাসক্ত হয়ে পড়তো তাদের ঠিকানা নিতাম, তারা কোথায় কী করছে, কোন দোকান থেকে তারা সেই মাদক দ্রব্যটা কিনছে, সেগুলো আমরা ওইখানে মানে একটা নোট করতাম, নোট করে স্যারদের বলতাম। তো এভাবে ডে বাই ডে আমরা আমাদের বেটার ফিউচারের দিকে আমরা এগোতে থাকি। তারপর আমাদের গ্রুপ থেকে আমাদের একটা সাফল্য আসে যে 2017 সালে আমরা একটি প্রোগ্রাম করতে পারি, আমরা বৈশাখী মেলা একটা প্রোগ্রাম করি, সেটার নাম ছিল আমাদের বাংলা গর্ব আমরা। তো এখানে অনেকেই আছে, তাদের ভিতরে 2-3 জন আমাদের গ্রুপে এখনও আছে, সবাই নাই কারণ সবার পড়াশোনার জন্য একটু দূরে চলে গেছে। তো আমাদের এইচএস গ্রুপের সাথে যারা কাজ করছে তারা
অনেক সাহসী এবং তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক পরিকল্পনা আছে যে তারা ভবিষ্যতে নিজেদের লাইফটাকে খুব সুন্দরভাবে ডেভেলপ করতে চায়। দোজ হু ওয়ার্ক অন দিস টিম আর ব্রেভ অ্যান্ড কনসিয়াস অফ দেয়ার ফিউচার। উই ওয়ার্ক অ্যাজ এ টিম অ্যান্ড ট্রাইং টু মেক আওয়ার এইচএস গ্রুপ অ্যাজ এ রিমার্কেবল ইন্টারন্যাশনাল মার্কেটিং প্ল্যাটফর্ম। আমরা আমাদের এইচএস গ্রুপটাকে একটি রিমার্কেবল ইন্টারন্যাশনাল মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে চাচ্ছি, সেই উদ্দেশ্যে আমাদের কাজটি শুরু হবে। তো আমাদের বিভিন্ন প্রোডাক্ট আমরা ইনক্লুড করছি এখানে। আমাদের প্রোডাক্টের ভিতরে যেগুলো আছে, উই হ্যাভ অ্যান ইন্টারন্যাশনাল স্কুল নেমড এইচএস স্কুল অফ স্কিল ডেভেলপমেন্ট। তো আমরা এই স্কুলটা তৈরি করছি, 2 মাস হলো এটা রানিং চলছে আমাদের। তো এই স্কুলে এখন এটা ইন্টারন্যাশনাল হিসেবে এখনও এটা লেখা হয়েছে, কিন্তু ইন্টারন্যাশনাল হিসেবে আমাদের এখনও পথ চলা শুরু হয়নি। আমরা এটা ইন্টারন্যাশনাল করব। আমাদের যারা শিক্ষক আছেন তারা এই বিষয়ে কাজ করতেছেন। আমি যেহেতু দিল্লি সারদা ইউনিভার্সিটিতে আছি, তো সেখানকার আমার কিছু ফ্রেন্ডরাও এই আমার এই স্কুলে শিক্ষকতা করার জন্য আমার সাথে যুক্ত হয়েছে। তো আমরা এইটা নিয়ে আর একটু ডিসক্রিপশন প্রতিটা স্লাইড আছে আমি বলবো। উই আর ওয়ার্কিং ফর আওয়ার অনলাইন শপ নেম এইচএস শপিং মল। আমাদের একটি অনলাইন শপিং মল আছে যেটা এইচএস শপিং মল নামে পরিচিত। এটা আস্তে আস্তে আমরা ডেভেলপ করতেছি। আমাদের এটা যেহেতু নতুন একটা প্ল্যাটফর্ম, সেহেতু এখনও সম্পূর্ণভাবে আমরা এখনও তৈরি হয়ে পারিনি। তো আমাদের ওয়েবসাইটগুলো তৈরি হচ্ছে এখনও, ওগুলো তৈরি হবে খুব শীঘ্রই। আমরা ওখানে প্রোডাক্ট সেল করতেছি, অলরেডি আমরা প্রোডাক্ট সেল করছি, এটা শুরু হয়ে গেছে। এই 2 মাস হলো আমরা এটা সফল হয়েছি, আমাদের সেখান থেকে কিছু আর্নিংও আসছে। তো তারপরে আমাদের আছে উই ওয়ার্ক অন স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাফিলিয়েট প্রোগ্রাম ফর ইনস্টিটিউশন। আমরা এখানে বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন আছে, বিভিন্ন ধরনের নার্সিং ইনস্টিটিউট, ম্যাথস ইনস্টিটিউট, তারপর আমাদের যেরকম এই যে আমি সারদা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কিন্তু একটা এজেন্সির মাধ্যমে। আমি কিন্তু প্রথমে আমার ইউনিভার্সিটিটা চুজ করেছি, তারপরে একজনের একটা এজেন্সির মাধ্যমে কিন্তু আমার ওখানে যাওয়া লাগছে। তো আমরা এখানে স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাফিলিয়েট প্রোগ্রামটাও এখানে আমাদের এইচএস গ্রুপের মাধ্যমে করব। তারপর আমাদের আমাদের কাছে আছে উই হ্যাভ অ্যান এক্সপার্ট ফ্রিল্যান্সার টিম ফর আওয়ার ক্লায়েন্টস। আমরা জানি যে এখন বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই ফ্রিল্যান্সিংয়ের দিকে ঝুঁকে পড়ছে, সবাই ফ্রিল্যান্সিংটা করছে। তো আমাদের এখানে অনেক এক্সপার্ট ফ্রিল্যান্সার আছে, আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার সহ অনেকে আছে, অনেক ভালো একটা টিম আছে যেটা আমাদের ভবিষ্যতে অনেক হেল্প করতেছে, করবে এবং আমাদের অলরেডি হেল্প করছে অনেক। তো এটা নিয়ে আরও আবার বলতেছি আস্তে আস্তে। তারপরে আমাদের কাছে আছে কনসাল্টিং অ্যান্ড সাপোর্ট টিম ফর এনি ইস্যু। আমাদের এখান থেকে কনসালটেন্টও করা হয়, মেডিকেল কনসালটেন্ট। আমি সব কিছু আবার একটু ডিসক্রিপশানে বলি। তো প্রথমে আসি হচ্ছে আমাদের এইচএস স্কুল অফ স্কিল ডেভেলপমেন্ট। আমাদের এইচএস স্কুল অফ স্কিল ডেভেলপমেন্টের ভিতরে কিছু কোর্স ইনক্লুড করা হয়েছে ভবিষ্যতে। এটা আসলে এটা অনেক বড় একটা আইটি পার্ক হয়ে যাবে। এটা আমি করছি শুধুমাত্র যে আমি এখান থেকে আমি পড়তে গেছি একটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে, আমি ওখানে পড়ছি। তো ওইখান থেকে বেরিয়ে এসে তো আমি বসে থাকবো না, সেজন্য আমি এটা এখন থেকে রানিং করছি যে এখন থেকে যেন আমি আমার সব কাজগুলো আগে থেকে গুছিয়ে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই আমাকে একটু হেল্প করবেন। তো এখানে একটা কোটেশন দিছে, সেটা হচ্ছে লেটস লিড ইওর লাইফ উইথ ইওর স্কিল। তার মানে নিজের স্কিল দ্বারা, নিজের যে যোগ্যতা আছে সেইটা দ্বারা যেন আমরা আমাদের লাইফটা গড়তে পারি। তো আমি এই স্কুলের নামটা এইচএস স্কুল অফ স্কিল ডেভেলপমেন্ট দিয়েছি, তার কারণ হচ্ছে এখানে সম্পূর্ণ স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করানো হবে, যে স্কিলগুলো অর্জন করার পরে তারা আমাদের স্টুডেন্টরা নিজেদের জীবনের যে যে জীবন চলার পথে যে কাজগুলো লাগে সেগুলো যেন তারা খুব সুন্দরভাবে করতে পারে, এবং পাশাপাশি তারা যেন ফ্রিল্যান্সিংটাও ভালোভাবে করতে পারে। তো এখানে আমরা কিছু কোর্স অ্যাড করছি, তার আগে এখানে কিছু লিখছি সেটা একটু বলি। দিস স্কুল ইজ অ্যান অনলাইন স্কুল অ্যান্ড ফিউচার আইটি পার্ক। এটা লেখার কারণ আমাদের এটা অনলাইন একটা স্কুল, এটা এখনও ফিজিক্যালি কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা এখানে অনলাইনেই ক্লাস চলতেছে, আমাদের আমাদের টিচার্সরা এখানে ক্লাস নিচ্ছেন, এবং এটা ফিউচার আইটি পার্ক। এটা ভবিষ্যতে 4 বছরের প্ল্যান নিছে যে 4 বছর পরে এটা একটি আইটি পার্ক হিসেবে প্রসিদ্ধ হবে। তো এভরিওয়ান উইল বি এবল টু ডেভেলপ দেয়ার পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্কিলস অন এভরি ফিল্ড। তো এখান থেকে এখানের কোর্সগুলো করার পরে তারা যে কোনো
ফিল্ডে তারা পার্সোনাল এবং প্রফেশনালি অনেক স্কিল তাদের ডেভেলপ করতে পারবে। উই আর প্রোভাইডিং মেনি কোর্সেস ফর আওয়ার স্টুডেন্টস, কোর্সেস বিলো, কোর্সেস অনেকগুলো রাখছি এখানে মোটামুটি, এরপরে আরও কোর্স অ্যাড হবে, তো যতগুলো রাখা যায় ততগুলো আমি এখানে রাখছি, কারণ টিচারেরও তো দরকার হয়। তো আমাদের টিচার অনুযায়ী যে কোর্সগুলো আমরা রাখছি সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বেসিক কোর্স, গ্রাফিক্স ডিজাইন অ্যাডভান্স অ্যান্ড প্রফেশনাল কোর্স, ভিডিও এডিটিং কোর্স, ভিডিও এডিটিং প্রফেশনাল কোর্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, সিপিএম মার্কেটিং, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, মোবাইল আর্নিং, ইউটিউব আর্নিং, গিটার লেসনস অ্যান্ড বেসিক্স, মিউজিক কম্পোজিং বেসিক্স, কম্পিউটার বেসিক্স, সাইকেল স্ট্যান্ড বেসিক্স, তারপর আমাদের আছে হোম ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টস হ্যান্ডেলিং স্কিলস, মোবাইল অ্যাপস হ্যান্ডেলিং স্কিলস প্রফেশনাল, অ্যান্ড এটার জন্য 3 GB র্যামের ফোন লাগবে মাস্ট, আর আছে ইন্টেরিয়ার ডিজাইন অ্যান্ড ফ্যাশন ডিজাইন। তো এইগুলো রাখার পিছনে অনেক কারণ আছে, এর ভিতরে কিছু কিছু যেগুলো নতুন অ্যাড করা হয়েছে সেগুলো হচ্ছে হোম ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল পার্টস হ্যান্ডেলিং স্কিলস। এই কোর্সটা রাখার কারণ হচ্ছে আমাদের বাড়ির অনেক ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি আছে যেগুলো আমরা নিজে থেকে সারাতে পারি এবং নিজে থেকে সেগুলোর যত্ন নিতে পারি, সেজন্য এই কোর্সটা রাখা হয়েছে। এটা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে। তো আজকে যেহেতু ইন্ট্রোডাকশান, সেহেতু আমি সংক্ষেপে কিছু ইন্ট্রোডাকশান দিয়ে যাব। তো আমাদের ভিতরে এখানে আরও কিছু আছে, যেমন এখানে ইন্টেরিয়র ডিজাইনটা আছে, ইন্টেরিয়র ডিজাইনটা অ্যাড করা হয়েছে। ইন্টেরিয়র ডিজাইনের অনেক কিছু অনেক জিনিসপত্র আমরা আমাদের ওয়েবসাইটে আমাদের গ্রুপে পেয়ে যাব। তারপরে ফ্যাশন ডিজাইন কোর্স, এগুলো অনেক কোর্স, এইগুলো হচ্ছে কোর্সের কিছু জিনিসপত্র বললাম আমাদের স্কুলের। তো এরপরে আসি আমাদের এইচএস শপিং মলের বিষয়ে। এইচএস শপিং মলটা হচ্ছে আমাদের একটি অনলাইন মার্কেট শপিং মল, এখন থেকে এটা স্টার্ট হয়েছে। তো এটা পরবর্তীতে একটি, আমরা চাচ্ছি যে একটা ইন্টারন্যাশনাল শপিং মল হিসেবে পরিচিতি পাওয়ার। আমি ওয়েবসাইট, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। ওয়েব ডিজাইনার আমার কাছে 5 জন ওয়েব ডিজাইনার আছেন, তারা চেষ্টা করতেছে তারা এই ওয়েবসাইটটা ভালোভাবে ডেভেলপ করার জন্য। তো এখানে আমরা বাই অ্যান্ড সেল ইওর প্রোডাক্টস বলতে বোঝানো হয়েছে। এসএস গ্রুপ ইজ অফারিং এ বেস্ট অপরচুনিটি ফর সেলিং ইওর প্রোডাক্টস অ্যাজ ওয়েল অ্যাজ বাইং ইওর ডিজায়ার আইটেমস। তো এই গ্রুপের মাধ্যমে আপনারা আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো, আপনাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা সেল করতে পারবেন এবং প্রোডাক্ট বাই কিনতেও পারবেন। এখানে আপনি আপনার ক্রিয়েটিভিটি শো করতে পারবেন, লেটস শো ইওর ক্রিয়েটিভিটি অ্যান্ড সেল ইওর ক্রিয়েটিভ প্রোডাক্টস। তো এখানে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটির দ্বারা যে জিনিসপত্র বা যে আইটেমগুলো আপনারা তৈরি করতেছেন সেগুলো আপনারা সেল করতে পারবেন। যেমন অনেকে আর্টিস্ট খুব ভালো আর্ট করতে পারে, ওয়াল আর্ট করতে পারে, তারা তাদের ওয়াল আর্টগুলো এখানে সেল করতে পারবে। তারপর বিভিন্ন ইন্টেরিয়র ডিজাইনের বিভিন্ন পার্টস আছে, বিভিন্ন সাজানোর গোছানোর জিনিসপত্র আছে, সেগুলো তারা এখানে সেল করতে পারতেছে। দের আর মোর সেলিং আইটেমস, উই হ্যাভ গার্মেন্টস আইটেম, ইলেকট্রনিক্স আইটেমস, রুম ডেকোরেশন আইটেমস, অনলাইন প্রোডাক্ট ইটিসি। আমাদের এখানে গার্মেন্টসের অনেক আইটেমস আছে, আমাদের অতিথি আছে ওনারা বলবেন। ইলেকট্রনিক্স আইটেমস আছে, সেগুলো আপনারা এখান থেকে সেল করতে পারবেন। যারা ডিজিটাল মার্কেটার আছেন এখানে, এখন জয়েন আছেন এবং শুনতেছেন, তারা এখান থেকে আমাদের এই এতগুলো আইটেমস আপনাদের হাতে আসছে যেগুলো আপনারা সেল করতে পারবেন। তো আপনারা এখান থেকে ভালো একটি আর্নিংয়ের সুযোগ পাচ্ছেন। তো এখানে রুম ডেকোরেশন আইটেমসও পাবেন, রুম ডেকোরেশন আইটেমস যেগুলো আমাদের যারা ওয়ার্কার আছে, যারা কাজ করে রুম ডেকোরেশন আইটেম নিয়ে চিন্তাভাবনা করতেছে, কাজ করতেছে, তাদের প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন অনলাইনে, এবং অনলাইনের অনেকগুলো প্রোডাক্ট আমরা এখান থেকে প্রোভাইড করতেছি। তো উই হ্যাভ অ্যাফিলিয়েট প্রোগ্রামার অ্যান্ড ডিজিটাল মার্কেটার এক্সপার্টস। হ্যাঁ, আমাদের আছে অনেক অ্যাফিলিয়েট প্রোগ্রামার আছে, আমাদের ডিজিটাল মার্কেটার এক্সপার্টস আছেন। তো আজই আমাদের মিটিংয়েও অলরেডি জয়েন আছেন আমাদের কিছু ডিজিটাল মার্কেটার, তারা আপনাদের প্রোডাক্টগুলো সেল করবে, আপনাদের প্রোডাক্টগুলো প্রমোশন করে দিবে, মানুষের কাছে পৌঁছে দেবে সারা বাংলাদেশব্যাপী। বর্তমানে সারা বাংলাদেশব্যাপী এটা পৌঁছানো হবে, তারপর আস্তে আস্তে আমরা ইন্টারন্যাশনালি এটা কাজ করার পথে এগিয়ে যাব, কারণ আমরা তো চেষ্টা করতেছি, চেষ্টার ফল কখনো বৃথা যায় না, আমরা অবশ্যই পারবো। তো এইচএস গ্রুপ হ্যাজ এক্সপার্ট ডিজিটাল মার্কেটার টু প্রমোট প্রোডাক্টস, আওয়ার ডিজিটাল মার্কেটার্স আর হেয়ার অলওয়েজ ফর ইউ টু প্রমোটিং প্রোডাক্টস, উই ওয়ার্ক অ্যাজ এ গ্রুপ অ্যান্ড ডেইলি ডিসকাস অ্যাবাউট প্রোগ্রেশন। তো আমাদের এখানে অনেক এক্সপার্ট আছে, আচ্ছা আমার একজন জয়েন হবে, আমি একটু জয়েন করে নিই।
আচ্ছা হ্যাঁ, আমাদের এখানে অনেক ডিজিটাল মার্কেটার আছেন যারা আপনাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করে দিবে এবং সেখান থেকে অবশ্যই ভালো একটি সেল আপনারা পাবেন, সেই আশায় আপনারা আমরা কাজ করতেছি, আমাদের সাথে থাকবেন অবশ্যই। তারপরে আসি আমি তারপরে আসি আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অপরচুনিটি টু প্রমোট ইউর ইনস্টিটিউশন। এখন এখানে ইনস্টিটিউশন আপনার ধরেন একটি ইনস্টিটিউশন আছে, বিশেষ করে এটা করা হয়েছে যে এটা করা হয়েছে মেডিকেল সাইটের যে ইনস্টিটিউশনগুলো আছে, নার্সিং, ম্যাথস, এরকম ধরনের বিভিন্ন ইনস্টিটিউশন আছে, সেগুলো এখান থেকে আমরা আমাদের ডিজিটাল মার্কেটারদের দ্বারা এখান থেকে আপনারা প্রমোট করতে পারবেন। তো এখানে সিস্টেমটা এরকম যে আমি ধরেন আমি আমার উদাহরণটাই দিই, আমার ধরেন সারদা ইউনিভার্সিটিতে আমি ভর্তি হয়েছি, এখন আমি তো একটা 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 টিমের মাধ্যমে ভর্তি হয়েছে বা একটা ইনস্টিটিউশনের মাধ্যমে ভর্তি হয়েছে এবং তাদের সম্পর্কে জেনেছিও কিন্তু একটা একটা মাধ্যমে, তো আমরা সেই মাধ্যম হিসেবে কাজ করব। বিভিন্ন ইনস্টিটিউশনে আমরা আমাদের স্টুডেন্ট যারা যে বিষয়ে পড়াশোনা করতে চায় তাদের কনসালটেন্ট করব, আমরা কনসাল্ট করব, কারণ আমি এখন ইন্ডিয়াতে আছি, ইন্ডিয়ার অনেকগুলো ইউনিভার্সিটি যেমন আমাদের দিল্লির সারদা ইউনিভার্সিটি, ব্যাঙ্গালোরের জেইন ইউনিভার্সিটি, তারপর আছে ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ইউনিভার্সিটি আছে, সেগুলো সবগুলো ইউনিভার্সিটির সাথে কথা হয়েছে অলরেডি। আমাদের সাথে আছে সুদর্শন রায়, উনি ইনস্টিটিউশনগুলো অ্যাফিলিয়েট প্রোগ্রামের উনি হচ্ছে দেখবেন এটা, উনি ওখানকার সম্পূর্ণ সব ইন্ডিয়ার যতগুলো ইনস্টিটিউশন আছে তাদের সাথে উনি কথা বলেন এবং তাদের সাথে যোগাযোগ করে আমাদের বাংলাদেশি যারা স্টুডেন্ট বাইরে বিদেশে পড়তে ইচ্ছুক বা ইন্ডিয়ায় পড়তে ইচ্ছুক তাদের অ্যাডমিশন অ্যাফিলিয়েট করানোর ব্যবস্থা করে দেয়। এবং আমাদের ডিজিটাল মার্কেটার যারা আছেন তাদের কাজ হবে যে স্টুডেন্টগুলো বিদেশে বা বাইরে দেশের বাইরে পড়তে চাচ্ছে তাদেরকে কনসাল্ট করা এবং তাদের আমাদের সাথে পরিচয় করে দেওয়া, তাহলে আমরা তাদের প্রয়োজন অনুযায়ী তাদের প্রয়োজন অনুসারে তাদের ইনস্টিটিউশনটা আমরা বলে দিতে পারবো। তো উই আর ওয়ার্কিং অন অ্যান অ্যাফিলিয়েট প্রোগ্রাম ফর ইনস্টিটিউশন, আওয়ার ডিজিটাল মার্কেটার্স আর ওয়ার্কিং টু কমিউনিকেট উইথ স্টুডেন্টস অ্যান্ড কনসাল্টিং বেসড ইনস্টিটিউশন বাই দেয়ার নিড, তাদের প্রয়োজন অনুযায়ী তাদের বেস্ট ইনস্টিটিউশনটা তাদের দেখানো হচ্ছে বা কনসাল্ট করা হচ্ছে এখান থেকে। উই আর অ্যাফিলিয়েটিং মেডিকেল ইনস্টিটিউশন, স্কুলস, মিউজিক ইনস্টিটিউশন, কলেজেস, ইউনিভার্সিটি, আইটি ট্রেনিং সেন্টার্স, প্রাইভেট সেন্টার্স, ইটিসি। আমরা এখান থেকে মেডিকেল ইনস্টিটিউশন যেমন বলেছি আগেই, ম্যাথস, নার্সিং ইনস্টিটিউট, অনেকগুলো প্রাইভেট ইনস্টিটিউশন আছে যে যেখানে এইগুলোর কোচিং করানো হয়, তারপর আমাদের মিউজিক ইনস্টিটিউশন আছে অনেকগুলো যেগুলোর আমরা প্রমোট করতে পারতেছি, তারপর কলেজ ইউনিভার্সিটি এগুলো তো বললামই। তো এইগুলো ডিজিটাল মার্কেটাররা এখান থেকে কিন্তু আপনাদের যদি কোনো ইনস্টিটিউশন থাকে তাহলে এখান থেকে প্রমোট করতে পারছেন এবং ডিজিটাল মার্কেটাররা সুযোগ পাচ্ছেন এখান থেকে স্টুডেন্টদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে, স্টুডেন্টদের অ্যাফিলিয়েট করে তারা তাদের আর্নিংস একটা তৈরি করতে পারছেন। তারপরে আসি এক্সপার্ট ফ্রিল্যান্সার টিম, বি ইউর বস, লিড ইউর লাইফ। আসলে এক্সপার্ট মানে ফ্রিল্যান্সার টিমটা মূলত হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার বস। এই ফ্রিল্যান্সার টিম মানে ফ্রিল্যান্সার জিনিসটাই এরকম যে আপনাকে কোনো বাধা ধরার, আপনি কোনো বাধা ধরার মধ্যে নেই, আপনি যখন কাজ করতেছেন তখন আপনি আপনার নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করবেন, আপনাকে কেউ মানে আপনার কেউ বস হতে পারতেছেন, আপনি নিজেই নিজের বস। তো গ্রেট চান্স টু শো ইউর ক্রিয়েটিভিটি, এইচএস গ্রুপ হ্যাজ এ ফ্রিল্যান্সার টিম, উই হ্যাভ গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, দে আর সার্ভিং কাস্টমার্স বাই দেয়ার বেস্ট ওয়ার্ক, কাস্টমার ক্যান হায়ার ফ্রিল্যান্সার্স টু ডু দেয়ার জব অর ওয়ার্ক। তো আমাদের এখানে আছে অনেক গ্রাফিক্স ডিজাইনার, ওয়েব ডিজাইনার, ডিজিটাল মার্কেটার আছে, আপনাদের যে প্রোডাক্টগুলো আছে আপনাদের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমাদের ডিজিটাল মার্কেটাররা প্রমোট করতেছে, প্রমোট করে দিবে। এবং আমাদের আছে ওয়েব ডিজাইনার, আপনাদের যদি কোনো ওয়েবসাইট নিজস্ব ওয়েবসাইটের দরকার হয় তাহলে আমাদের ওয়েব ডিজাইনার আপনাদের একটি ওয়েবসাইট ডিজাইন করে দিতে পারবে। আমাদের আছে গ্রাফিক ডিজাইনার, আপনাদের যদি কোনো লোগো দরকার হয় বা আপনাদের যদি কোনো ধরনের কোনো পোস্টারের দরকার হয় তাহলে আমাদের এখান থেকে আপনারা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে পারবেন এবং তাদের দ্বারা আপনাদের কাজটি করে নিতে পারবেন। টু বি এ ফ্রিল্যান্সার, দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি টু মেক এ বেটার ফিউচার উইথ এইচএস গ্রুপ। আপনারা এইচএস গ্রুপের সাথে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাদের ভবিষ্যৎটা কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারতেছেন, এখানে আপনাদের একটি খুব একটি বড় সুযোগ এখানে এখানে যদি আপনারা কাজ করেন। তো এইখানে আমাদের আরেকটি আছে, আরেকটি
সেটা হচ্ছে কনসাল্টিং অ্যান্ড সাপোর্ট টিম, শেয়ার ইউর প্রবলেমস অ্যান্ড গেট দ্য বেস্ট পথ। আমরা এখানে কনসাল্টিং অ্যান্ড সাপোর্ট টিম রাখছি। কনসাল্টিং অ্যান্ড সাপোর্ট টিমটা মূলত হচ্ছে আমাদের মেডিকেল সাইড, মেডিকেল কনসাল্ট করার জন্য, সাইকোলজি কনসাল্ট করার জন্য, লাইফ কনসাল্ট, স্টুডেন্ট ফিউচার স্টেপ অ্যান্ড মোর, এইগুলোর জন্য আমরা মূলত কনসাল্টিং অ্যান্ড সাপোর্ট টিম রাখছি। যদি এখন সামনে শীতকাল আসতেছে, করোনার জন্য অনেক সমস্যা হবে, আবার আমাদের একটি বিপদ বলতে গেলে, আমরা সেটা চেষ্টা করবো যেন আমরা ঘরে বসে পড়ে সবাইকে অনলাইনের মাধ্যমে যেন সবাইকে সাপোর্ট দিতে পারি এবং কনসালটেট করতে পারি। তো আমাদের আছে, আমাদের কাছে আছে কিছু ডাক্তার আছেন আমাদের কনসাল্ট করার জন্য, আমাদের কাছে আছেন কিছু সাইকোলজিস্ট, তারা ওইগুলো তাদের কনসাল্ট করতে পারবে যাদের প্রবলেমগুলো আছে। লাইভ কনসাল্ট, স্টুডেন্ট ফিউচার স্টেপস, এগুলো মূলত হচ্ছে যে কোনো স্টুডেন্ট তার এইচএসসি দেওয়ার পরে বা সে কী করবে না করবে সেটা যদি সে প্রবলেম ফেস করে, তো আমরা এখান থেকে কনসাল্টিং অপরচুনিটিটা রাখছি। কারণ আমাদের এখানে স্টুডেন্ট যারা আছে, আমাদের স্টুডেন্ট যারা এখানে ক্লাস করবে, তাদের ফিউচার নিয়ে তারা এখান থেকে কনসাল্টিং সাপোর্টটা পেয়ে যাবে। আওয়ার টার্গেট ইজ টু মেক এ বেস্ট লাইফ, উই অল উইল ওয়ার্ক ফর আওয়ার বেটার ফিউচার। তো আমরা এখানে একটি সুন্দর একটি জীবন গড়ার উদ্দেশ্যে আমরা কাজ করব। ফর দিস উই উইল সাপোর্ট ইচ আদার, উই উইল মেক এ বেটার লাইফ। তো আমরা এখানে একজন আরেকজনকে সাপোর্ট করব এবং একটি সুন্দর জীবনের জন্য আমরা এখানে কাজ করব, চেষ্টা করব যেন আমরা একটি বেটার ফিউচার আমরা পেতে পারি। যেমন আমি কিন্তু 4 বছর আগে থেকে যে শুরু করছি যে আমার এই কোম্পানিটাকে যেন আমি 4 বছর পরে যেন আমি নিজের হাতে নিয়ে বলতে পারি, না হ্যাঁ আমি কিছু একটা তৈরি করতে পারছি। তো আপনাদের এরকম টার্গেট থাকবে যে এখান থেকে কিছু করে নেওয়া, আপনারা চেষ্টা করবেন এটা নিজেদের কোম্পানি, নিজেদের কোম্পানি হিসেবেই মনে করবেন যে এটা নিজেদের কোম্পানি, এটা আপনারা সাপোর্ট করবেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন। এখানে কাজ কিন্তু অলরেডি চলতেছে, আমাদের এখান থেকে অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হয়েছে, তারা ক্লাস করতেছে এবং ডিজিটাল মার্কেটিংরা তো প্রোডাক্ট প্রমোট করছেই। আমিও এখানে অনেক কাজ করছি, তারপরেই এখানে জয়েন, এখানে এই এইটা তৈরি করার ব্র্যান্ডটা মাথায় আসছে। তো আওয়ার প্রমিস, আমাদের যে প্রমিসটা সেটা হচ্ছে আমাদের কাস্টমারদের প্রতি যে প্রমিসটা আমরা করতেছি সেটা হচ্ছে আমরা পেশেন্স নিয়ে কাজ করব। আমরা সব থেকে বেস্ট আইটেমটা দেওয়ার চেষ্টা করব তাদের প্রয়োজন অনুযায়ী। আমরা সৎ পথে অনেস্টির সাথে কাজ করব, আমরা তাদের সাপোর্ট দেব এবং আমরা সময় মতো তাদের প্রোডাক্টগুলো তাদের হাতে পৌঁছানোর চেষ্টা করব। আমাদের কাস্টমাররা যে অর্ডারটা নিবে বা ডিজিটাল মার্কেটার যারা আছেন এখানে, তারা যে অর্ডারটা নেবেন, তারা চেষ্টা করবেন যেন তাদের সময়ের ভিতরে যেন অর্ডারটা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টাটা যেন আমরা করতে পারি। এবং কাস্টমারদের সর্বোচ্চ কেয়ারটা নিতে হবে, আমাদের কাস্টমাররা যেন হতাশ না হয়, এবং সব থেকে কাস্টমারদের বেশি গুরুত্ব দিতে হবে, কাস্টমাররা যেন কোনোভাবেই নিরাশ না হয় সেটা মাথায় রাখতে হবে। ডিজিটাল মার্কেটে যারা আছেন আমাদের সাথে তাদের জন্য এই আশা। আচ্ছা, তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই। তো আমাদের বিজনেস পার্টনার হিসেবে যারা আছেন, তো তাদের আমি একটু পরিচয় করে দিই। আমাদের বিজনেস পার্টনার হিসেবে আছেন সুদর্শন রায়, ডিপ্লোমা ইন ফার্মাসিস্ট, মেডিকেল সাইট কোঅর্ডিনেটর, তিনি আমাদের মেডিকেল সাইডের গুলো দেখবেন। তারপরে আমাদের বিজনেস পার্টনার হিসেবে আছেন ফারহানা খান মিম, ওনার অ্যান্ড কোঅর্ডিনেটর ফারহানাস কালেকশনস অ্যান্ড অর্নামেন্ট শপিং। তিনি তার অনেক সুন্দর সুন্দর আইটেম তার এখানে পেয়ে যাবেন। তো আপনারা ডিজিটাল মার্কেটার যারা আছেন, তারা অনেক অপরচুনিটি পাচ্ছেন এখান থেকে প্রোডাক্ট সেল করার, প্রোডাক্টে মানে প্রোডাক্ট ওয়াইজ কাজ করার। তো তারপরে আমাদের আছেন সালাউদ্দিন শীতল, ওনার অফ সানিম ছাটবাট, ডিরেক্টর অফ শীতলস স্টুডিও, এবং তিনি একজন মিউজিশিয়ান, তিনি আমাদের সাথে আছেন। আমরা খুব প্রাউড ফিল করতেছি, আমি নিজেই অনেক প্রাউড ফিল করতেছি যে তিনি আমাদের সাথে আছেন। তারপরে আমাদের সাথে আছেন অভিজিৎ রয়, ওনার অ্যান্ড সিও আইটি গ্লোবাল ল্যাপটপ পয়েন্ট। তারপর আমাদের সাথে আছেন মহিদুল ইসলাম তনু, ম্যানেজিং ডিরেক্টর নোয়াপাড়া আইটি পার্ক। এখান থেকে আপনারা কিন্তু কম্পিউটার্সের পার্টসপাতি যেগুলো আছে সেগুলো আপনারা অ্যাফিলিয়েট করতে পারবেন। আবার জয়েন দিচ্ছি, ওকে। আচ্ছা, তারপরে আসি আমাদের সাথে আছেন সুজন কৃষ্ণ রায়, ওনার অ্যান্ড কোঅর্ডিনেটর নিউ রয় মিউজিক খুলনা। তিনি আমাদের গিটারস যে আইটেমগুলো আছে, মিউজিক যে আইটেমগুলো আছেন, আমরা তার থেকে অ্যাফিলিয়েট করতে পারবো, তার
সেখান থেকে আমরা সেই প্রোডাক্টগুলো অ্যাফিলিয়েট করতে পারবো। তারপরে আমাদের আসেন, আমাদের কাছে আসেন কুমার শ্যামল, তিনি ম্যানেজিং ডিরেক্টর ঐশিস বিউটি কালেকশন। তিনি আমাদের যে বিউটি কালেকশন আছে, লেডিস বিউটি কালেকশন, সেগুলো তার কাছ থেকে আমরা প্রোডাক্টগুলো, যারা ডিজিটাল মার্কেটার আছে তারা তার এখান থেকে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এবং প্রমোট করতে পারবেন। তো আমি এখান থেকে আমি একটু অনুরোধ করব এখন একটু, সেটা হচ্ছে আমি প্রথমে সুযোগ দিতে চাচ্ছি সালাউদ্দিন শীতল, সালাউদ্দিন শীতল ওনাকে একটু, ওনাকে অনুরোধ করছি যে উনি আমাদের যারা ডিজিটাল মার্কেটার আছে এবং যারা আমাদের সাথে কাজ করছে তাদের উদ্দেশ্যে কিছু বলার। আপনাকে স্বাগতম, আপনি একটু আমাদের ডিজিটাল মার্কেটারদের উদ্দেশ্যে কিছু বলেন। এখানে হচ্ছে আপনার আপনার যে ইনস্টিটিউশন বা আপনার যে প্ল্যাটফর্ম আছে সেখানকার লিঙ্কটা অবশ্যই দেওয়া থাকবে, যেন ডাইরেক্টলি আপনাদের আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এবং ডাইরেক্টলি আপনাদের কাছে কাছ থেকে যেন তারা অর্ডার অর্ডার নিতে পারে। এবং সাথে সাথে আপনাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো সেগুলোর যে এগুলো ছবিগুলো বা যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনারা ছবি তুলে আমাদের কাছে দিবেন এবং সেগুলোর উপরে আমাদের ডিজিটাল মার্কেটাররা সেইটাকে প্রমোট করার চেষ্টা করবে, সেটাকে প্রমোট করবে সেটা আলাদাভাবে, এবং আপনাদের লিঙ্ক তো অবশ্যই থাকবে। ডাইরেক্টলিও আপনাদের সাথে কাস্টমাররা যোগাযোগ করতে পারতেছে এবং আপনাদের যে নির্দিষ্ট প্রোডাক্ট যেগুলো সেগুলো আমাদের ডিজিটাল মার্কেটাররা প্রমোট করতে পারতেছে। এখানে দুই ক্ষেত্রে দুইটাই সুবিধা আছে। কুমারখালী তাঁতিদের কাছ থেকে সরাসরি তাঁতে বোনা গামছা বানিয়ে সেটা গামছা দিয়ে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছি, সরাসরি গামছাও আমি বিক্রি করছি, আমার গামছাটাও ডিফারেন্ট, আমি আপনাদেরকে পাঠাবো গামছা। তাঁতির কাছ থেকে তাঁতের কাপড়ের শাড়ি, খাদি কাপড়ের পাঞ্জাবি, তাঁতে গামছার তৈরি পর্দা, গামছার তৈরি বাচ্চাদের পোশাক, আমি এগুলো নিয়ে কাজ করছি। আশা করি আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, যেন আমি আমার এই প্রোডাক্ট নিয়ে একজন শিল্পী হয়েও আমি যেন বেঁচে থাকতে পারি, আমরা যেন পরস্পরের পাশে থাকতে পারি। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ সালাউদ্দিন শীতল স্যারকে। আচ্ছা, আমি এখন অনুরোধ করব ফারহানা খান মিম, ওনার অ্যান্ড কোঅর্ডিনেটর ফারহানাস কালেকশনস অ্যান্ড অর্নামেন্ট শপিং। আমি তার প্রোডাক্ট ওনার প্রোডাক্ট সম্পর্কে একটু বলার জন্য, আমাদের ডিজিটাল মার্কেটারদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য তাকে একটু অনুরোধ করছি। এখানে আমি তো নতুন নতুন প্ল্যাটফর্ম দেখতেছি, আজকেই যুক্ত হলাম, ভালো লাগলো। আপনাকে শুরুতেই ধন্যবাদ, আপনাকে সবাইকে ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। এত বড় একটা প্ল্যাটফর্ম, আশা করি আমরা অনেক ভালো জায়গায় গিয়ে দাঁড়াবো। আমাদের আমি আমি যেমন উদ্যোক্তা, সবাই তো এখানে উদ্যোক্তা নাকি, আমার আসলে জানি না তো, এখানে কি আমরা সবাই উদ্যোক্তা? আচ্ছা আচ্ছা, এবং ডিজিটাল উদ্যোক্তা তাই তো? আচ্ছা, আমারও নিউ বিজনেস, আমিও খুবই নতুন এবং প্রমোট করার চেষ্টা করতেছি আর কি। তো এরকম একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম এতদিন, ভালো লাগলো। পার্থ প্রতিম, আপনাকে ধন্যবাদ। আমার গলার অবস্থা এত খারাপ যে আমি কথাই বলতে পারছি না, তবুও আজকে শুরু বলে আমি জয়েন করলাম কথা বলার জন্য, আপনাদের সবার সাথে পরিচিত হওয়ার জন্য। আজকে আমি বেশি কথা বলবো না, আমি মানে বুঝতেছেন হয়তো আমি কথা বলতে কষ্ট হচ্ছে আমার। আমি আমার আমি শীতল, আমরা দুজনই একই প্রোডাক্ট নিয়ে কাজ করছি। আমার তো অর্নামেন্টসের, আমি এটা তো বলিনি, আমার একটা অর্নামেন্টসের প্রোডাক্ট আছে, সেটা হচ্ছে আমি পার্সোনালি করি অর্নামেন্ট শপিং, এটার অনার আমি, কথা বলতে পারছি না। আর তাঁতের যে বিজনেসটা, তাঁতের যে ব্যবসাটা আমরা করছি ডিজিটাল বিজনেস, এটা আমরা সবাই মানে আমি শীতল দুজনে করছি, এবং এটা আপনার যদি প্রমোট করতে চান কিভাবে কি আমাকে একটু বুঝাই দিতে হবে। পার্থ প্রতিম রায়, আমাকে একটু বুঝাই দিবেন মানে আপনারা কিভাবে প্রমোট করবেন আর আমি কিভাবে প্রেজেন্ট করব আপনাদের সামনে আমার প্রোডাক্টগুলো, এগুলো একটু বুঝাই দেন আমাকে। আচ্ছা, আমি সেকেন্ড মিটিং এ, তাহলে আমি আর আজকে কথা না বাড়ে আমি নেক্সট মিটিং এ অবশ্যই থাকার চেষ্টা করব, আরো আরো কিছু জানি, ঠিক আছে? আমি আসলে কথা বলতে, হ্যাঁ হ্যাঁ, আমিও সুস্থ হই, আমি আজকে নতুন বলে আমি জয়েন আপনাকে বললাম না, যে আমি একবারও বলিনি যে আমি জয়েন করব না, কারণ জানা তো আমারও দরকার যেহেতু আমিও উদ্যোক্তা।
ঠিক আছে, আজকে আমি সবার থেকে বিদায় নিচ্ছি, আমি অন্য মিটিং এ নেক্সট মিটিং এ অবশ্যই সুস্থ হয়ে ফিরবো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাইকে নমস্কার, শুভেচ্ছা আসাম। আমি সুদর্শন রায়, ডিপ্লোমা ইন ফার্মেসি কমপ্লিটেড, ফার্মাসিস্ট, ফর্মার ফার্মাসিস্ট, AFC হার্ট ইনস্টিটিউট, খুলনা। আমি আপনাদের সাথে কথা বলতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ জানাই পার্থপ্রতিম রায়কে আমাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি, অনেক এখানে যেটা মেডিকেল কোড রিলেটেড, আপনার যে কোনো রিলেটিভ বা আপনার পরিচিত কোনো পার্সন অনেকে আছে, SSC পাশ করার পর তারা কোন দিকে যাবে, তাদের কোয়ালিফিকেশনটা কি, তাদের ক্যারিয়ারটা কিভাবে ডেভেলপ করবে, তারা কি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকবে, এটার উপর ডিপেন্ড করে তাদেরকে বিভিন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, নার্স, হেলথ টেকনোলজি, IST এর বিভিন্ন ডিপার্টমেন্টের অনুষদ সম্পর্কে জানাতে পারবো, এবং এতে কি এই প্রতিষ্ঠানে সে কিভাবে চান্স পাবে, হ্যাঁ, এই বিষয়ে তাদেরকে যথেষ্ট গাইডেন্স দিতে পারবো এবং তাদের চান্স পাওয়ার জন্য যথেষ্ট হেল্প করব এবং নেক্সট ক্যারিয়ার সম্পর্কে ডেভেলপ করব। আমার মূল লক্ষ্য এটাই। তাছাড়া আমি একজন ফার্মাসিস্ট, সেক্ষেত্রে সকল প্রকার মেডিসিন এর এমন কিছু মেডিসিন আছে যা আপনারা বাজারে যে পাচ্ছেন না, কিংবা আপনাদের সমস্যা হচ্ছে কিনতে, সেক্ষেত্রে যদি আমাদের এখানে বলেন তো সেই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট আমরা এটা সাহায্য করতে পারবো বা ডেভেলপ করতে পারবো এই বিষয়টা। নেক্সট আরেকটা টপিকস, যেটা ইন্টারমিডিয়েট বা SSC কমপ্লিট করার পর অনেক আছে যাদের নার্সিং পড়ার অনেক ইচ্ছা, তাদেরকে নার্সিং এ চান্স পাওয়ার জন্য কি গাইডেন্স দরকার, বা তারা কিভাবে কোন প্রতিষ্ঠানে চান্স পেতে পারে, এবং এটা করার পর তারা তাদের ক্যারিয়ার ক্যারিয়ার অপরচুনিটি যেটা, ক্যারিয়ার সম্পর্কে জানাবো বা আমাদের মাধ্যমে জানতে পারবেন। আসলে আমি একটু হ্যাঁ আসলে আমি একটু অসুস্থ, তো অনেক ঠান্ডা লাগছে, এজন্য কথা বলতে পারছি না। তো নেক্সট টাইম মিটিং এ কথা বলার চেষ্টা করব। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। জি, আমি মহিদুল ইসলাম তনু বলছিলাম, ম্যানেজিং ডিরেক্টর অফ নপ আইটি পার্ক। আমি মূলত এই বিষয়ে কিছু জানতাম না, পার্থ ভাই আমাকে হঠাৎ করে আমাকে নিউজ দিল, আমি কিছুই টোটালি কিছুই জানতাম না। তারপরে আমি এখন মিটিং এ অ্যাটেন্ড করে আমি অনেক কিছুই নতুন করে অনেক কিছু শিখতে পারলাম আর জানতেও পারলাম। আমি নিজেই বলছি যে আমি শিখতে পারলাম। আর মার্কেটিং, অনলাইন মার্কেটিং এ সবাই যদি আমরা যৌথভাবে একসাথে কাজ করতে থাকি বা কাজ করি, তাহলে আমার মনে হয় একটা নির্দিষ্ট গন্তব্য স্থানে আমরা পৌঁছাতে পারবো। আর আমরা যদি নিজেরা নিজেরার মধ্যে যদি ভুল বোঝাবুঝি সিস্টেমটাই যদি সবসময় ভুল বোঝাবুঝি দেখি, তাহলে আমরা খুব বেশি একটা এগোতে পারবো না। নিজের বেস্টটা দিয়ে সবাই চেষ্টা করব, আর তাহলে আমরা একটা গন্তব্য স্থানেই পৌঁছাতে পারবো আমি মনে করি। আর আমার প্রোডাক্ট আছে সবার IT প্রোডাক্টের বিজনেস, আমি IT প্রোডাক্টের বিজনেস করি। আমাদের যে কোনো প্রোডাক্ট যেরকম মাউস, কিবোর্ড, এগুলো সব এভরিথিং প্রোডাক্ট আছে আমাদের কাছে। আর কি আমি একটু সময় নিচ্ছি, আমরা সবাই যারা আমরা আমি এইখানে আমি অত ভালো জানতাম না, না জানার কারণে আমি নতুন করে আসছি, এখন সবার সাথে আস্তে আস্তে পরিচয় হোক। সর্বপ্রথম আমি থ্যাংক ইউ জানাই পার্থ দাদাকে, সে আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে এসে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর প্রথম মিটিং, আস্তে আস্তে সব বিষয়ে আমরা জানবো, আমার কাছ থেকেও আপনারা কিছু জানবেন, আমিও আপনাদের কাছ থেকে কিছু কিছু প্রোডাক্ট সম্বন্ধে জানবো। আর জানার কোনো শেষ নেই, সবাই কম বেশি জানে, আমিও কম জানি বেশি জানি, সবাই সবার জায়গা থেকেই রাইট আছে। তো চেষ্টা করব আমার ভুলগুলো সব ক্ষমা দৃষ্টিতেই দেখবেন সব সময়। আপনারা বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে কোনো কাজ কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে সব সময় একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকের এই পর্যন্তই থাকবে, আর এর বেশি আর কিছু বলবো না, সামনের মিটিং এ আস্তে আস্তে সবকিছুই বলবো। পার্থ ভাই হ্যাঁ, দুঃখিত আমি একটু বাইরে কথা বলছিলাম এই জন্য।
জাস্ট আমি যে বিষয়ে আপনাদের কথা বলবো, আমাদের আমার আইটেমটা হলো গার্মেন্টস আইটেম। আমাদের এখানে প্যান্ট থেকে শুরু করে আপনাদের লেডিস আইটেম সম্পূর্ণ পাওয়া যায়। জাস্ট আমাদের এখানে ঢাকা থেকে আমরা মাল সেল করি, জাস্ট আমরা ঢাকা থেকে যে মালগুলো সেল করি আমাদের ওখান থেকে, ঢাকা থেকে মাল আনলে আমাদের খুব কম দামে মালটা এনে আমরা এই জায়গায় সেল করতে পারবো আমাদের মালের প্রোডাক্ট। আমি একটা কথা বলতে চাই, আমি এখানে যে মালগুলো আপনাদের দিব, জাস্ট এই মালগুলোর কোয়ালিটি হতে হবে ভালো, পাচ্ছো দাদা? আমাদের মালগুলো হতে হবে, আমাদের মালগুলো হতে হবে ফার্স্টলি ভালো। জাস্ট আমাদের কাস্টমার যখন মানে কখনো যদি এই কাস্টমার একটা মাল যদি আমরা ডেলিভারি দিই, কোনো কাস্টমার আমাদের অবজেকশন জানাতে না পারে, আমরা এদিকে আগে লক্ষ্য রাখবো। আমি যারা এই ডিজিটাল মার্কেটার আছে তাদের সম্পর্কে বলছি, জাস্ট যারা এই মালগুলো প্রোডাক্ট গুলো দিবেন আপনারা অন্তত ভালো দেওয়ার চেষ্টা করবেন, যেটা আপনারা অনলাইন শপিং মানেই একটা বিরাট বিষয়। জাস্ট আমি এই অনলাইন মার্কেটিং এ ফার্স্ট, জাস্ট আমার বাচ্চু দাদা এই গ্রুপে আনছে, আমি এই বিষয়ে কিছুই জানতাম না। তো আমাদের এই আমি গার্মেন্টস আইটেমে এই বিগত 2 বছর আছি, তো এই গার্মেন্টস আইটেম থেকে আমি জাস্ট 2 বছর আছি, ঢাকা থেকে মাল সেল করা থেকে শুরু করে মানে কেনা থেকে শুরু করে সেল করা পর্যন্ত আমি আছি। জাস্ট এখন সম্পূর্ণ কথা বলা সম্ভব না, দাদাকে বলছে আমি এই বিষয় নিয়ে একটু পরে আলোচনা করব দাদার সাথে, তারপরে আমি ফিরে মিটিং এ আমি আবার বলবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আশা করছি সেশনটি ভালো লাগছে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করছি, এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবার শুভকামনা করছি যে আমাদের এসএস গ্রুপটাকে আমরা আরও উঁচু লেভেলে নিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি।